17 নম্বর, সরল করো 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a এ স্কোয়ার। তো এই সরল করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে, ওয়ানলি দুইটি সূত্র লাগবে। তো আমরা সূত্র দুইটি আপনাদেরকে একটু, আপনারা যদিও পারেন তারপর আমি একটু দেখাবো। প্রথমে আমাদের লাগবে a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা। তো আপনারা অবশ্যই দেখেছেন অথবা দেখবেন যে সকল সূত্রের প্রমাণগুলো দিয়েছি, এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এবার দেখেন এই যে এ প্লাস বি, প্রথমে এ দ্বারা এই পুরাটাকে গুণ করব, এ দ্বারা এ প্লাস বি, তারপরে এই প্লাস বি দ্বারা গুণ করব কাকে, এ প্লাস বি। তাহলে এ দ্বারা এ প্লাস বিকে গুণ, আবার বি দ্বারা এ প্লাস বিকে গুণ। গুণ করিনি, পাশাপাশি রেখেছি গুণ অবস্থায়, এখন করব এ গুণ এ এ স্কোয়ার প্লাস এ গুণ বি এ বি প্লাস বি গুণ এ এ বি প্লাস বি গুণ বি বি স্কোয়ার। এবার যদি আমরা একটু সাজাই তাহলে এ স্কোয়ার একটা এবি প্লাস একটা এবি দুইটা এবি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এটাকে এইভাবে না সাজিয়ে এভাবে সাজাতে পারি, প্রথমে এ স্কোয়ার তারপরে প্লাস বি স্কোয়ার, একটা এবি যোগ একটা এবি দুইটা এবি। কখনও দেখবেন এভাবে থাকে, কখনও এভাবে থাকে, কিন্তু ভুল করা যাবে না, যেভাবেই থাকুক না কেন আপনাদেরকে সঠিকভাবেই করতে হবে। তো এরপরে আমাদের যে দুই নম্বর সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সেম এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমে এ দ্বারা এ মাইনাস বিকে গুণ, পরে মাইনাস বি দ্বারা এ মাইনাস বিকে গুণ। তো দেখেন এ গুণ এ এ স্কোয়ার মাইনাস এ গুণ বি এ বি মাইনাস এ প্লাস এ মাইনাস এ গুণ বি এ বি মাইনাস এ প্লাস বি স্কোয়ার। এবার একটু সাজান প্লিজ, প্রথমে এ স্কোয়ার মাইনাস একটা এবি মাইনাস একটা এবি মাইনাস একটা এবি মাইনাস একটা এবি মাইনাস দুইটা এবি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এই সরলগুলো করব 17 থেকে 24 পর্যন্ত। তো চলুন আমরা 17 নম্বরটা এবার একটু দেখি সলিউশন। প্রথমে কি 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কোয়ার। তো দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাইনাস আছে, মাঝখানে মাঝখানে মাইনাস থাকলে এই সূত্র। তো কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। যদি আমরা কোনোভাবে এরকম লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এটাই লেখার চেষ্টা করব। দেখেন টু এ প্লাস ওয়ান, এটাকে আমরা ধরলাম মনে মনে এ, তাহলে 2a প্লাস 1 হোল স্কোয়ার মানে এই টোটালটুকু আমরা ধরলাম এ স্কোয়ার প্লাস এটাকে আমাদের বি স্কোয়ার বানাতে হবে। তাহলে 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার, 2a কে ধরলাম বি, তাহলে এইটুকুকে ধরলাম এ আর এটুকুকে ধরলাম এ আর এইটুকুকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের বাকি আছে কি মাইনাস টু এ বি। তাহলে মাইনাস সূত্রে টু, এ মানে কি টু এ প্লাস ওয়ান, বি মানে কি টু এ। এবার দেখেন এই পুরাটুক হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু, এটা এ এটা বি প্লাস এটা বি তার উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে টু এ প্লাস ওয়ান এ, তারপরে সূত্রের মাইনাস, বি মানে হচ্ছে টু এ তার উপরে হোল স্কোয়ার। খুবই সহজ, খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই বুঝবেন। এবার দেখেন এই যে টু এ মাইনাস টু এ প্লাস আমরা বাদ দিয়ে দিতে পারি, থাকে ওয়ান আর তার উপরে স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান, এটাই আমাদের আনসার। তো 17 নম্বর
আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব 18, 19। দেখেন এবার আমরা চলে যাব 18 নম্বর, 5a + 7b² + 2 × 5a + 7b × 4a - 3b + 4a - 3b² দেখেন এই প্লাস আছে মানে প্লাসের সূত্র, মাইনাস আছে মাইনাসের সূত্র, প্লাস আছে প্লাসের সূত্র, এই যে মাইনাস আছে মাইনাসের সূত্র, এভাবে করে সবগুলো দেখেন 18, 19, 20, 21। হ্যাঁ, এই চারটা প্রায় একই নিয়ম। এখান থেকে আমি আপনাদেরকে দুইটা দেখাবো, যে দুইটা একটু কঠিন মনে হচ্ছে এই দুইটা দেখাবো। যেমন প্রথমে 18 নম্বরটা একটু জটিল আপনাদের কাছে মনে হতে পারে, সেই জন্য 18-র সলিউশনটা দেখাই। 18 নম্বর সলিউশন কী দেওয়া আছে, তো 5a + 7b² - 2 × 5a, আচ্ছা এটা হচ্ছে 3b, হ্যাঁ 7b না, 5a + 3b² - 5a + 3b 4a - 3b + 4a - 3b² তো আপনারা খুব সহজে বুঝে গেছেন যে এইটুককে, এই যে এই থেকে এইটুককে আমরা ধরব এ, তাহলে এইটুক হচ্ছে এ, এটুককে ধরব বি, আর এটুকও হচ্ছে বি। তাহলে দেখেন a² - 2ab + b² তাহলে a² - 2ab + b² কার সূত্র, a - b² দেখেন এ কত, 5a + 3b, এটা হচ্ছে এ, তারপরে কি মাইনাস বি, বি কত, 4a - 3b, তার উপরে কি হোল স্কোয়ার। দেখেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যদি দুইটা অংশ করে থাকে আর মাঝখানে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবেন। এবার 5a + 3b, দেখেন ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন থাকলেই সাইন চেঞ্জ করে দেবেন, অর্থাৎ 4a আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এই 3b আছে মাইনাস হয়ে যাবে প্লাস, ঠিক আছে, তার উপরে কি হোল স্কোয়ার। তো এবার আপনারা একটু লক্ষ্য করেন, তো আমাদের, তো আমরা সূত্র নিয়ে ফেললাম, তো দেখেন 5a + 3b² + 2 × 5a + 3b 4a - 3b + 4a - 3b² আচ্ছা এখানে +2ab ছিল, তাহলে এটা আমাদের প্লাস, তাহলে a² + 2ab + b² এর সূত্র হচ্ছে a + b² তো আপনারা জানেন প্লাস সাইন থাকলে কোনো পরিবর্তন নাই, তাহলে এটা প্লাস আর এটা হবে মাইনাস, হ্যাঁ এটা কি হবে মাইনাস, তো এখানে হলো আমাদের মাইনাস, কারণ ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন থাকলে কোনো পরিবর্তন নাই, +4a - 3b² তো এবার এই যে 3b - আর 3b+ কাটা গেল, 5a + 4a অর্থাৎ 5a + 4a = 9a, তার উপরে হোল স্কোয়ার, 9কে বর্গ করলে 81, একে স্কোয়ার করলে a² তো এটাই আমাদের আনসার। এবার আমরা একটু চলে যাব, তাহলে এটা দেখাইলাম, দেখেন এই 5a + 3b² দেখেন 2x + 3y² তারপরে +2, এটাকে ধরবেন এ, এটাকে এ, এটাকে বি, এটাকে বি, প্লাস এটাকে বি, তার উপরে স্কোয়ার, বি তার উপরে স্কোয়ার, অর্থাৎ এই 18 এবং 20 সেম, এটার আমি করাবো না, আমি করাবো আপনাদেরকে 19 নম্বরটা, ঠিক আছে, তো আসুন 19 নম্বরটা আমরা একটু সলিউশন করি। দেখেন 19 নম্বর এর সলিউশন 7a + b² - 2 × 7a + b × 7a - b + 7a - b² তো আমরা কী করবো, 7a + b কে a, তার মানে এটাকে a, আর 7a - b কে b,
सेवेन ए माइनस बी के बी ताहोले ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर कार सूत्र ए माइनस बी होल स्क्वायर ताहले देखेन ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर सूत्र होच्छे ए माइनस बी होल स्क्वायर ताहोले ए मानी होच्छे सेवेन ए प्लस बी माइनस बी मानी होच्छे सेवेन ए माइनस बी तारपरे होल स्क्वायर एबार सेवेन ए प्लस बी ब्राकेटे पिछने माइनस थाकले प्लस सेवेन ए होबे माइनस सेवेन ए माइनस बी होबे आपनार प्लस बी तार उपरे होल स्क्वायर एखन देखें सेवेन ए प्लस सेवेन ए माइनस एकटा बी जोग एकटा बी दुईटा बी अर्थात टू बी होल स्क्वायर टू के स्क्वायर करले फोर बी के स्क्वायर करले बी स्क्वायर एटा आमादेर आंसार तो एखन आमरा দেখেন উনিশ নম্বরটা সলিউশন করে ফেললাম এবার বিশ নম্বরটা সলিউশন করব আর বিশ এবং বিশ তো চলে গেছে একুশ নম্বরটা করব একুশ এবং বাইশ একরকম আমি একুশ করব আপনারা বাইশ করবেন তো একুশ নম্বরটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে পরেরটা কীভাবে হয়েছে একুশ ফাইভ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স মাইনাস সেভেন তো এর আগে আপনাদেরকে অবশ্যই দেখিয়েছিলাম আরেকটু মনে করাতে চাচ্ছি যে আমরা সূত্রটা লিখেছিলাম দেখেন এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার না লিখে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার না লিখে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি জাস্ট এটা আমরা ফলো করব এখন এইটা আর এটা দিয়ে হচ্ছে আমাদের কাজ তো দেখেন এটুকে আমরা ধরবো এ তাহলে এ স্কোয়ার প্লাস এটুকে ধরবো বি বি স্কোয়ার মাইনাস সূত্রের টু এটা এ আর এটা বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কার সূত্র দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র একই এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এভাবে একটু সাজানো হয়েছে সেম কাহিনী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কার সূত্র সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু হচ্ছে এ মাইনাস আর হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন ছিল না ফাইভ এক্স প্লাস সেভেন আর ফাইভ এক্স প্লাস সেভেন হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এবার দেখেন ফাইভ এক্স মাইনাস টু এই প্লাস ফাইভ এক্স হবে মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন হবে মাইনাস সেভেন তার উপরে এ স্কোয়ার তো এবার আপনারা দেখেন ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস মাইনাস টু মাইনাস সেভেন হচ্ছে মাইনাস নাইন তার উপরে স্কোয়ার আমরা জানি মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায় তাহলে মাইনাসকে বর্গ করলাম প্লাস নাইনকে বর্গ করলে এইটটি ওয়ান বা একাশি এটা আমাদের আনসার তো এখন বাইশ নম্বরটা আসলে বাইশ নম্বরটা করাতে হবে এখানে এক্সট্রা একটু রুলস আছে যে কারণে বাইশ নম্বরটা করাবো তো থ্রি আসেন এটা হলো সলিউশন থ্রি এ বি মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস নাইন সিডি মাইনাস এ বি হোল স্কোয়ার তো প্লাস
6 into 3ab माइनस cd और होच्छे cd माइनस ab और एक तो मिले नहीं 3ab माइनस cd होल स्क्वायर प्लस 9 cd माइनस ab होल स्क्वायर प्लस 6 3ab माइनस cd cd माइनस ab ठीक है तो এটার সলিউশন আসলে যে ভিন্ন কিছু তা না একটু কাজ আমরা করব আমরা এটাকে তিন ভাবে সলিউশন করতে পারি তিন ভাবে তো যেহেতু আমরা যেভাবে করেছি সেভাবেই করতে চাচ্ছি 3 ab minus cd whole square plus এটাকে আমরা লিখতে পারি 3 cd minus ab whole square তো এইটুকুকে আমরা ধরবো a এইটুকুকে ধরবো b দেখেন এটার cd minus ab whole square ছিল এই 3 কে স্কয়ার করলে 9 হয় জাস্ট এটা করলাম তারপরে প্লাস তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস সূত্রের 2 তারপরে a কত 3 ab minus cd a আর b হচ্ছে 3 into cd minus ab এবার মিলিয়ে নিন তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 তারপরে এই a আর এই হচ্ছে b তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাহলে দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান এটাকে সাজায় লিখতে পারি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আর এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার তো আসেন তাহলে a প্লাস b হোল স্কয়ার a কত 3 ab মাইনাস cd এটা হইছে a a প্লাস b হচ্ছে কত 3 cd माइनस ab এটা হচ্ছে b তার উপরে কি হোল স্কয়ার তাহলে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন যে এইটুক পর্যন্ত a এইটুক পর্যন্ত b এইটুক পর্যন্ত a 3 সহ এইটুক পর্যন্ত b তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাই সূত্র হইছে a প্লাস b হোল স্কয়ার এবার দেখেন 3ab माइनस cd प्लस साइन कोनो परिवर्तन नहीं 3 गुण cd 3 cd माइनस 3 गुण ab 3 ab তার উপরে হোল স্কয়ার তো আমরা একটু সামনে লিখি দেখেন এখানে এই 3ab माइनस 3ab প্লাস দেখেন cd cd তিনটা প্লাস একটা মাইনাস তাহলে তিনটা থেকে একটা গেলে থাকে দুইটা 2 cd তার উপরে হোল স্কয়ার 2 কে বর্গ করলে 4 c কে বর্গ করলে c স্কয়ার d কে বর্গ করলে d স্কয়ার এটা আমাদের আনসার তো অলরেডি আমরা করে ফেলেছি অনেকগুলো তো 22 নাম্বার আমরা করে ফেলেছি আর কোনো রুলস নাই এগুলো আপনাদের সব হয়ে গেছে তো দেখেন 23 24 যেহেতু 23 এটা মাইনাস আছে এটা আমরা করে ফেলি 24টা আপনারা করে ফেলবেন ঠিক আছে তাহলে এই এপিসোড আমাদের শেষ চলুন আমরা 23 নাম্বারটা দেখেন এগুলোর দুইটা তিনটা চারটা করে রুলস আছে এগুলো শিখাতে গেলে অনেক সময় লাগবে এগুলো যারা বেজে বেজে পড়ে তাদেরকে শেখানো সম্ভব তো দেখুন আমরা এবার 23 নাম্বার প্রশ্নটা নিব প্রথমে হচ্ছে 2x তো সলিউশন 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কয়ার যদি এই রুলস আপনাদের হয়ে গেছে প্লাস 5y প্লাস 3z
माइनस एक्स होल स्क्वायर माइनस टू তাহলে এটাকে এ ধরেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু তারপরে এ মানে এটা বি হবে এটা দেখেন প্রশ্নে এটাই দেওয়া আছে টু ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স তারপরে টু এক্স প্লাস প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ঠিক আছে তো দেখেন এইটুককে আমরা ধরব এ এটুককে আমরা ধরব বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু দেখেন এইটাকে একটু পরে নিয়ে দিছে আর বিটাকে একটু আগে নিয়ে এসে দিছে বি এ মানে এ বি এক কথা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তো আসেন এ মাইনাস বি এ কে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এটু হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এটা হচ্ছে বি তার উপরে কি হোল স্কোয়ার তো এবার টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড দেখেন ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন প্লাস ফাইভ ওয়াই হবে মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস থ্রি জেড মাইনাস এক্স হবে প্লাস এক্স তারপরে হোল স্কোয়ার এবার দেখেন ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস থ্রি জেড প্লাস তাহলে টু এক্স প্লাস এক্স হচ্ছে থ্রি এক্স হোল স্কোয়ার থ্রি এক্স হোল স্কোয়ার তো থ্রি কে স্কোয়ার করলে নাইন এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার আর চব্বিশ নম্বরটা আপনারা এইচডব্লিউ রইল এটা করবেন তো ঠিক আছে আপনাদেরকে থ্যাংক ইউ